नमस्कार, आज के अंकर एक खूब गुरुत्वपूर्ण चैप्टर पार्सेंटेज नहीं आलोचना करब। जे जेधर अंकगल आसे से धरण अंकर ऊपर हमें किस आलदा आलदा टाइप भाग कर नहीं अंकगल करब। प्रथम पार्सेंटेज, पार्सेंटेजर बांगला के बोली शतकरा। शतकरा अर्थात एकशर मध्य कत, तार माने जखन आमरा बोली 20% तार माने एकशोर मध्ये कुड़ी, तार माने कुड़ी बाई एकशो माने एकेर पाँच पार्ट। ताहले शतकरा थेके जदि आमरा पार्टे निये जेते जाए ताहले एकशो दिए भाग होबे। आबार जदि कोनो पार्ट जदि देवा थाके ताके जदि आमरा शतकरा करते जाए बा पार्सेंटेजे आनते जाए ताहले ताके आमरा कि करब एकशो दिए गुण करब, তাহলে আমরা সেটা পার্সেন্টেজ পেয়ে যাব। এটা হচ্ছে বেসিক জিনিস পার্সেন্টেজের। এবার যে যে ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে, প্রথমে যে ধরনের অঙ্কগুলো আসে যে একজনের ইনকাম আরেকজনের ইনকামের থেকে কিছু পার্সেন্টেজ বেশি, তাহলে অপরজনের ইনকাম প্রথমজনের থেকে কত পার্সেন্টেজ কম বা কত পার্সেন্ট কম। এখানে যে অঙ্কটা দিয়েছে, দ্য ইনকাম অফ এ ইজ 30% মোর দ্যান দ্য ইনকাম অফ B, how much percent B's income less than A? এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা বুঝে নিই। দ্য ইনকাম অফ এ ইজ 30% মোর দ্যান দ্য ইনকাম অফ বি, তার মানে এর ইনকাম বি এর থেকে 30% বেশি। হাউ মাচ পার্সেন্ট বিজ ইনকাম লেস দ্যান এ, তাহলে বি এর ইনকাম এর থেকে কত পার্সেন্ট কম। 30% বেশি মানে যে 30% কম তা কিন্তু নয়, এটা কিন্তু ভুল। আমাদের এখানে বলেছে এর ইনকামটা বি এর থেকে 30% বেশি। এখানে আমরা সূত্রতে করতে পারি, কীরকম একটা সূত্র আছে, আর বাই 100 প্লাস মাইনাস আর। এখানে আরটা কি যে পার্সেন্টেজটা বলে দেবে 30 100। এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা কিসের উপর নির্ভর করছে, এখানে কি জানতে চেয়েছে সেটার উপর বা এখানে কি দেওয়া আছে সেটার উপর। এখানে লেস দ্যান এ বলেছে, যখন লেস দ্যান জানতে চাইছে তার মানে এখানে হবে প্লাস, কেননা নিচেটা বড় হতে হবে। তাহলে 100 প্লাস 30 ইন্টু 100, তাহলে আর বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100, এটাকে করলে আমরা পাবো 30 বাই 130 ইন্টু 100। এটা তো সূত্রতে, যদি সূত্র না মনে থাকে সেই ক্ষেত্রে। এখানে এ আর বি এর ইনকামের রেশিওটা কত, বি বলে যদি আমরা ধরে নিই 100 টাকা, তাহলে এর ইনকাম 30% বেশি মানে 100-এর উপর 30 টাকা বেশি, তার মানে 130 টাকা। তাহলে দুজনের মধ্যে রেশিও কত ইনকামের, 13:10। এই ক্ষেত্রে যখন বি 10 টাকা তখন এ কত টাকা, 13 টাকা, তার মানে 3 টাকার পার্থক্য, 3 টাকা বেশি। এবার লাস্ট লাইনে কি জানতে চেয়েছে, লেস দ্যান এ মানে এর উপর কত, এর রেসপেক্টে, তার মানে এ কত, 13, তাহলে 3 বাই 13 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 23.33%। ঠিক আছে, এবার এই একই ধরনের আরেকটা অঙ্ক, এখানে অঙ্কটা কি বলছে, ওখানে বলেছিল বেশি, এখানে অঙ্কটা বলছে দ্য ইনকাম অফ এ ইজ 40% লেস দ্যান বি, বিজ ইনকাম, তার মানে এর ইনকাম বি এর থেকে 40% কম। হাউ মাচ পার্সেন্ট বিজ ইনকাম মোর দ্যান এ, তাহলে এখানে যদি আমরা করতে যাই তার মানে এর ইনকাম 40% লেস বলে দিয়েছে, জানতে চেয়েছে মোর, তাহলে এখানে সূত্রটা কী হবে, আর বাই 100 মাইনাস আর ইন্টু 100। তাহলে আর এখানে কত, 40 100 মাইনাস 40 মানে 60 ইন্টু 100। এবার এটাকে যদি আমরা একইভাবে ওই রেশিওর হিসেবে করতে যাই তাহলে কী হবে, এ আর বি এর এখানে রেশিও কত, এর ইনকাম 40% কম, তার মানে বি যদি 100 টাকা হয় এ হবে 60 টাকা, তার মানে এদের দুজনের ইনকামের রেশিও কত, 3:5। তার মানে বি যখন 5 টাকা তখন এ হচ্ছে 3 টাকা, তার মানে বি কত বেশি,
এখানে জানতে গিয়েছে বি ইনকাম, বি এর ইনকাম এর থেকে কত বেশি, তাহলে এখানে বি কত বেশি এর থেকে, দুই বেশি, কার সাপেক্ষে জানতে চেয়েছে, এর সাপেক্ষে, তার মানে এ কত, তিন, 2/3 × 100, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 66.66%। এবার পরের অঙ্কটা দেখি, তিন নম্বর অঙ্কটায়, দ্য ইনকাম অফ এ ইজ 40% মোর দ্যান বিজ ইনকাম, বিজ ইনকাম ইজ 20% মোর দ্যান সিজ ইনকাম, ফাইন্ড দ্য রেশিও অফ ইনকাম অফ এ অ্যান্ড সি। এটা আগেরটার মতো নয় বা সূত্র দিয়ে হবে না, কিন্তু এটাকে এরকম যে ধরনের অঙ্কগুলো আসে তার জন্য আলোচনা করছি। দ্য ইনকাম অফ এ ইজ 40% মোর দ্যান বিজ ইনকাম, তার মানে এর ইনকাম বি এর থেকে 40% বেশি বলেছে, তার মানে বি এর ইনকাম যদি ও 40% মোর বলেছে, তার মানে বি এর ইনকাম 100, তার মানে 140। এবার বিজ ইনকাম ইজ 20% মোর দ্যান সিজ ইনকাম, তার মানে বি এর ইনকাম সি এর ইনকামের থেকে কি বলছে, 20% মোর, তার মানে সি এর ইনকাম যদি 100 টাকা হয় তাহলে বি এর ইনকাম হবে কত, 120 টাকা। এবার আমরা এই দুটো ক্ষেত্রে আমরা রেশিওটা দেখে নেব, তাহলে 140 আর এখানে যদি আমরা রেশিওটা বের করি 7:5, আর এক্ষেত্রে বি আর সি এর রেশিও কত পাচ্ছি, 6:5। এবার আমাদের পরের কাজ কী হবে, আমাদের বিটাকে সমান করতে হবে, যখন এ আর সি এর রেশিও বের করতে যাব, তার মানে এ বি সি তিনটেরই রেশিও বের করে নিতে হবে, তার মানে একে আমরা কী করবো, 6 দিয়ে গুণ করব, আর এটাকে এই 5টা দিয়ে গুণ করব, তার মানে একে 6 দিয়ে গুণ করলে পাচ্ছি 42:30, বি তো 30 হয়ে গেছে আর সি পাচ্ছি 25, তাহলে এ আর সি এর রেশিও কত, 42:25। ঠিক আছে, এবার টাইপ টু এ যায়, এই ধরনের অঙ্কগুলো কীরকম থাকে যে কোনো একটা জিনিসের দাম হয়তো 20% প্রথমে বাড়ানো হলো, তারপরে আবার 25% বাড়ানো, মানে যেটা সাকসেসিভ পরপর বাড়ানো, তো এক্ষেত্রেও যে অঙ্কগুলো এই ধরনেরই অঙ্ক, সেটা হচ্ছে ইন আ ট্রায়াঙ্গেল হাইট ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড বেস ইজ ইনক্রিজ বাই 25%, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে একটা ত্রিভুজের বলছে হাইটটাকে 20% বাড়ানো হয়েছে এবং বেসটাকে 25% বাড়ানো হয়েছে, তারপরে এখানে আমরা সূত্র করতে পারি কি, x+y+xy/100। এখানে এক্স কত, প্রথমে 20% বাড়ানো হয়েছে, 20, ওয়াই কত, 25, প্লাস 20×25/100। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 45%। এবার যদি সূত্রটা নাও মনে থাকে তাহলে কিভাবে করব, তাহলে প্রথমে 20% মানে কত পার্ট, যেটা আমরা প্রথমে পার্ট বের করা শিখেছিলাম, 20% মানে হচ্ছে 1/5 পার্ট। 20% কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তার মানে প্রথমে যদি ইনিশিয়ালে যদি হাইটটা 5 থাকে তাহলে এখন কত, 5 মানে এই এই যে নিচে যেটা আছে ডিনোমিনেটরে 5, তাহলে এখন কত, এখন হবে 5+1=6। এবার 25% বেসটা ইনক্রিজ করেছে, 25% মানে 1/4, 1/4 ইনক্রিজ করা মানে প্রথমে যদি 4 ছিল এখন হবে 4+1=5। এবার আমরা জানি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি, সবসময় বেস আর হাইট গুণ করে হয়, হাফ বেস ইনটু হাইট, তাহলে এখানে বেস আর হাইটের গুণফল আগে কত ছিল, মানে এরিয়া কত, 20, আর এখন এরিয়া কত, 30, তাহলে আগের থেকে এখন ইনক্রিজ হয়েছে কত, 10, আগের যে আছে সেটার উপর আমাদের সবসময় ক্যালকুলেট হবে, তাহলে 10/20×100, সরি এটা আসবে 45+5 মানে 50%, আর এখানে হইলো আমাদের
5 × 150% তার মানে আমরা যে কোনো একটা ভাবে করতে পারি সূত্র না মনে থাকলে। পরের অঙ্কটা দেখি, বলছে ইফ দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 25% অ্যান্ড ব্রেথ ইজ ইনক্রিজড বাই 50%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া। আগেরটায় দুটোই বাড়ানো হচ্ছিল, এবার বলছে যদি একটা বাড়ানো হয় এবং একটা কমানো হয় সেই ক্ষেত্রে কি হবে। এই ক্ষেত্রে সূত্রটা হবে একই রকম সূত্রতে যদি করতে যাই, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। এখানে প্রথমে কী হচ্ছে, ডিক্রিজ করছে, প্রথমে ডিক্রিজ করছে। ডিক্রিজ করার জন্য আমরা প্রথমটা ধরবো -25, সবসময় ডিক্রিজ হলে সেটা মাইনাস হবে। প্লাস এটা কি, ওয়াইটা ইনক্রিজ করছে 50%, তাহলে +50। এবার এখানে যদি আমরা প্লাস লিখি, একটা কিন্তু এক্সটা কিন্তু মাইনাস, মানে -25 × +50/100। এবার এটা মাইনাস হওয়ার জন্য এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে -25 + 50 মানে হচ্ছে 25 এটা মাইনাস হয়ে গেল, তাহলে 25 × 50/100। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12.5%। এবার একই রকমভাবে সূত্র ছাড়া আমরা একবার দেখব, 25% ডিক্রিজ করা। 25 মানে আমরা আগে পেয়েছি 1/4 part, কিন্তু এখানে কি হচ্ছে, ডিক্রিজ করছে, তার মানে আগে যদি 4 ছিল এখন হবে 4 − 1 = 3। আর 50% ইনক্রিজ করছে, তার মানে 50% ইনক্রিজ করা মানে হাফ পার্ট, মানে আগে 2 হলে এখন হবে 3। এরিয়া মানে আমরা জানি লেন্থ ইনটু ব্রেথ, তার মানে 4 × 2 = 8 আর 3 × 3 = 9, তার মানে আগে 8 ছিল এখন হচ্ছে 9। কত বেড়েছে, 1 বেড়েছে। কত ছিল আগে, 8, 1/8 × 100 মানে 12.5%। ঠিক আছে, আসি টাইপ 3 এর অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো কি বলছে, যে কোনো একটা জিনিসের দাম কমে গেছে এবং কমে যাওয়াতে বা কমে যেতে পারে বা বেড়ে গেছে, কমে যাওয়াতে সে কিছু কিলো বেশি কিনতে পারছে কিছু টাকা দিয়ে, আর বেড়ে যাওয়াতে কিছুগুলো কম কিনতে পারছে, তাহলে অরিজিনাল প্রাইস কত বা নতুন প্রাইসটা কত, এই ধরনের জানতে যাওয়া চাই। যেমন এই ধরনের অঙ্ক কয়েকটা করি, আ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ রাইস এনাবলস রাহুল টু বাই 5 kg মোর রাইস ফর ₹600। দ্য অরিজিনাল প্রাইস অফ রাইস ইজ, তার মানে 20% দাম কমে গেছে চালের, এবং তার জন্য রাহুল কী করছে, 600 টাকা দিয়ে আরও 5 kg বেশি চাল কিনতে পারছে, তাহলে অরিজিনাল প্রাইস অফ রাইস কত। এখানে কিন্তু খুব সহজে সূত্রতে করা যায়, কিন্তু মনে রাখাটা কঠিন। এখানে যদি আমরা অরিজিনাল প্রাইস বের করতে যাই, তাহলে অরিজিনাল প্রাইসের সূত্র হলো x×A/100 − x×M। এখানে কোনটা কি, x হচ্ছে 20, যেটা পার্সেন্টেজ কমেছে বা বাড়ছে, আর এ হচ্ছে 600, তাহলে 20×600/100 − x মানে কত হবে, 80×M কত, যত কিলো কম বা বেশি কিনতে পারছে, মানে 5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা অরিজিনাল প্রাইস পাবো। নিউ প্রাইসটা এখান থেকেও বের করা যাবে, বা ডিরেক্ট যদি নিউ প্রাইস বের করতে চাই, যদি শুধু নিউ প্রাইস দেয়, তাহলে সেই ক্ষেত্রে নিউ প্রাইস বের করার সূত্রটা হচ্ছে xA/100×M। এখানেও সেই একই, x হচ্ছে 20, a হচ্ছে 600, 100×M হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে সূত্রতে, যদি মনে রাখা যায় তো। আর যদি আমরা সহজে করতে যাই, আরও সহজে হবে। কীরকম, ধরে নিলাম যে চালের দাম ছিল 100 টাকা/kg, 1 কেজির দাম 100 টাকা, তাহলে এখন সেটার দাম কত হয়েছে, 20% কমেছে, তার মানে 80 টাকা/kg হয়েছে।
যখন 100 টাকা পার কেজি ছিল তখন 600 টাকা দিয়ে সে কত কিনতে পারত? 6 কিলো। আর 80 টাকা হলে সে কত কিলো কিনতে পারবে? 600/80। এটাকে কাটাকাটি করলে আমরা কত পাবো? 7.5, মানে 6 কেজি, আর এখানে এখন 80 টাকা কিলো হলে 7.5 কেজি। এই দুটোর পার্থক্য কত কিলো? 1.5 কিলো, 1.5 কেজি। আচ্ছা, এই 1.5 কেজি মানে কি 5 কেজিটা নয়? এখানে বলে দিয়েছে 5 কেজি বেশি কিনতে পারছে, তার মানে এই 1.5 কেজি মানেই হলো 5 কেজি। তাহলে 1 কেজি সমান কত? 1 কেজি সমান আসবে 5/1.5, মানে 5 ইন্টু, এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাবো 10/3। তার মানে এর 1 কেজি সমানই হচ্ছে 10/3। তাহলে আগে দাম কত ছিল? 100 পার কেজি, 100/1 কেজি। আর এখানে 1 কেজি মানে কত? 1 কেজি মানে 10/3। তাহলে 100 × 3/10 মানে 30। এটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইস, যেটা আমাদের বের করতে দিয়েছে অরিজিনাল। কিন্তু যদি নিউ প্রাইস জানতে চাই সেই ক্ষেত্রে কী করবো? নিউ প্রাইস কত? 80 পার কেজি, তার মানে 80/10/3, মানে 80 × 3/10 সমান হচ্ছে 24। তাহলে নিউ প্রাইস 24 আর অরিজিনাল প্রাইস 30। এবার পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা কি বলছে? ইনক্রিজ দ্য প্রাইস অফ সুগার বাই 10%। আগেরটাই কমেছিল, এবার দামটা বেড়ে যাচ্ছে। বাই দিস আ কনজিউমার ক্যান বাই 4 কেজি লেস সুগার বাই ফর ₹880। তার মানে 10% বেড়ে যাওয়ায় সে 880 টাকা দিয়ে 4 কেজি কম পাচ্ছে। দ্য ইনক্রিজ অ্যান্ড ইনিশিয়াল প্রাইস অফ সুগার। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা নিউ প্রাইসটা, মানে ইনিশিয়াল প্রাইস আর ইনক্রিজ প্রাইস দুটো জানতে চাইছি। ইনক্রিজ প্রাইস মানে যেটা নিউ প্রাইসটা হচ্ছে, আর ইনিশিয়াল মানে হচ্ছে অরিজিনাল প্রাইসটা, অরিজিনাল যেটা প্রথমে ছিল। তো অরিজিনাল প্রাইসের সূত্রটা কী পেয়েছিলাম আগে? XA/100-X। এই ক্ষেত্রে শুধু একটাই চেঞ্জ হবে অরিজিনাল প্রাইসের ক্ষেত্রে, XA/100+X×M, যেহেতু এখানে 10% বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাই এখানে +X×M। আর যদি নিউ প্রাইস বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সূত্রটা একই থাকবে। এবার যদি আমরা এই পদ্ধতিতে করতে যাই তাহলে কি, আগে ছিল কত? আগে ছিল 100 টাকা, এখন 100 টাকা পার কেজি আগে ধরলাম, এখন হচ্ছে 110 টাকা পার কেজি। তাহলে আগে 880 টাকা দিয়ে কত পেতাম? 8.8 কেজি, আর এখন কত পাচ্ছি? 8 কেজি। দুটোর মধ্যে পার্থক্য কত? 0.8 কেজি। এই 0.8 কেজি মানেই 4 কেজি। তাহলে 1 কেজি মানে কত? 5 কেজি। তার মানে এর 1 কেজি মানেই হচ্ছে 5 কেজির সমান। তাহলে 100 পার কেজি মানে 100/5, তার মানে 20 টাকা অরিজিনাল প্রাইস। আর এখন দামটা কি হয়েছে? বেড়েছে, 110 হয়েছে। তাহলে 110/5 মানে হচ্ছে 22, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা ইনিশিয়াল আর এটা হচ্ছে ইনক্রিজড প্রাইস। এবার টাইপ 4 যে অঙ্কটা দেখি, বলছে এই অঙ্কটাই বলছে আ পারসন 10% অফ হিজ ইনকাম স্পেন্ডস অন হাউস রেন্ট। তার ইনকামের 10% ঘর ভাড়ায় খরচ করছে। 20% অফ রিমেনিং অন এডুকেশন, 20% অফ রিমেনিং বলেছে কিন্তু অন এডুকেশন, অ্যান্ড 40% অফ রিমেনিং স্পেন্ডস অন আদার কন্টেন্টস। ইফ দ্য রিমেনিং অ্যামাউন্ট ইজ ₹432, দেন হোয়াট ইজ ইনকাম অফ দ্য পারসন। এই ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু 100 ধরে করব। কীরকম বলেছে? 10% অফ হিজ ইনকাম স্পেন্ডস অন হাউস রেন্ট, তার মানে তার আছে কত? 90/100। প্রথমে আমরা ধরে নেব ইনকামটা 100x, ইনকাম ধরলাম 100x, তাহলে তার পরে থাকবে 90x, কারণ 10x খরচা করে দিচ্ছে। এবার
বলছে 20% অফ রিমেনিং অন এডুকেশান, যদি এর থেকে 20% সে এডুকেশানে খরচ করে দেয় তাহলে তার পড়ে থাকবে কত পার্সেন্ট? 100%-এর মধ্যে 20% খরচ করে দিচ্ছে তাহলে তার পড়ে থাকবে 80%। তার মানে পড়ে থাকছে কত, রিমেনিং কত? 80/100 90x এর 80/100 এতটা তার পড়ে থাকছে অন এডুকেশান। অ্যান্ড 40% অফ রিমেনিং স্পেন্ডস অন আদার কন্টেন্টস, এটার আবার 40% সে কী করছে, সে অন্য কিছু খরচ আদার কন্টেন্টসে খরচ করছে। তাহলে 40% যদি খরচ করে দেয় তার থাকছে কত, 60%। তাহলে এর 60% যেটা সেটা পড়ে থাকছে। এবার লাস্ট লাইনে বলছে রিমেনিং অ্যামাউন্ট ইজ 432, এইটার যেটা সেটাই হচ্ছে 432। তাহলে এটাকে সলভ করলে আমরা পেয়ে যাব x = 10, কিন্তু তার ইনকাম কত, 100x। তাহলে ইনকাম কত হবে, 100x মানে 100 × x এর জায়গায় 10,000। এটাকে আমরা ছোটো ছোটোভাবে ভেঙেও করতে পারি, কীরকম, 10 খরচ করে নিচ্ছে তার মানে 90x থাকছে, 90x-এর 20% খরচ করে নিলে তাহলে 80% কত হবে, 8×9=72 মানে 72x, এর 60% আবার কত হবে, তাহলে 6 দিয়ে আবার গুণ করে 60/72 × 60/100, এইভাবে কেটে কেটেও আমরা ছোট করে করতে পারি। মানে এটা সমানই আমরা পাবো 432, এখান থেকে x সমান আমরা পেয়ে যাব 10, সেই একই রকমই। এবার আসছে টাইপ ফাইভে এই ধরনের অঙ্কগুলো আছে যেগুলো যে ইন অ্যান এক্সামিনেশন 58% ফেলড ইন ইংলিশ, 37% ফেলড ইন ম্যাথস, ইফ 19% ফেলড ইন বোথ দ্য সাবজেক্ট, দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু পাসড ইন বোথ সাবজেক্ট ওয়াজ। বলছে একটা পরীক্ষায় 58% ইংলিশে ফেল করেছে, তাহলে ইংলিশে ফেল করেছে কত, 58%, আর অঙ্কে ফেল করেছে 37%, বোথ ফেল করেছে কত, বোথ করেছে 19%। কিন্তু এবার জানতে চাইছে কি, হু পাসড ইন বোথ সাবজেক্ট, কত পার্সেন্ট বোথ সাবজেক্টে পাস করেছে। আচ্ছা যখন ইংলিশ আর ম্যাথের কথা বলছে তখন এখানে এটা হচ্ছে 58% পুরোটা, আর 37% হচ্ছে এটা পুরোটা, এটা ইংলিশ এটা ম্যাথ, আর এই জায়গাটা হচ্ছে 19%। তার মানে 19 একবার ইংলিশের মধ্যেও আসছে একবার ম্যাথের মধ্যেও আসছে, তার মানে 19 দুবার ক্যালকুলেট হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, কি করব, ইংলিশ আর ম্যাথ প্রথমে যোগ করব, ইংলিশ আর ম্যাথে ফেল করেছে কতজন। তাহলে ইংলিশ আর ম্যাথে টোটাল ফেল করেছে আমাদের 1, 8, 7, 15, 5, 95 95%, আর বোথ ফেল করেছে কত বলেছে, 19%। তাহলে এই ক্ষেত্রে কী করবো, বোথ পাস যখন আমরা বের করব তাহলে বোথ পাস করেছে 95 - প্রথমে আমরা করব বোথ পাসের ক্ষেত্রে 95 - 19 করলাম আমরা প্রথমে, এটা তো বোথ মানে প্রথমে বোথ ফেল বের করছি, প্রথমে বোথ ফেল বের করে নিলাম যে 19 এখানে যেহেতু ফেলটা দিয়েছিল এবং 19টা দুবার ক্যালকুলেট করা হয়েছিল তাই প্রথমে আমরা 19 বাদ দিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম 76% যারা বোথ ফেল করেছে। এবার বোথ পাস করার ক্ষেত্রে আমরা কি করব, 100 থেকে এই 76%, যেহেতু টোটালটা 100 তাহলে 76% বাদ দিলাম, 24%, ঠিক আছে। এবার আজকের লাস্ট যে অঙ্কটা দেখব, ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস 70% ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড 65% ক্যান স্পিক হিন্দি, ইফ 27% অফ দ্য স্টুডেন্ট ক্যান স্পিক নান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস, দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য গ্রুপ ক্যান স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস। এখানে কী বলছে, ইংলিশ বলতে পারে কতজন, ইংলিশ বলতে পারছে 70%, আর হিন্দি বলতে পারছে 65%।
এখানেই বলে দিয়েছে কিন্তু ইফ 27% অফ স্টুডেন্টস ক্যান স্পিক নান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস, কোনো ল্যাঙ্গুয়েজই বলতে পারে না, মানে দুটো ল্যাঙ্গুয়েজের কোনোটাই বলতে পারে না, ঠিক আছে, নান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস, তার মানে এটা কিন্তু আলাদা দিয়েছে, এটা কিন্তু এরা বলতে পারে আর এখানে দিয়েছে বলতে পারে না। তাহলে আমাদেরকে প্রথমে বলতে পারেটা বের করে নিতে হবে, তাহলে বলতে পারে বের করতে গেলে কী হতে হবে, 100 থেকে প্রথমে আমরা 27 বাদ দিয়ে দেবো, তাহলে 73 যারা 73% যারা বলতে পারে। কিন্তু লাস্টে জানতে চেয়েছে কি, দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য গ্রুপ ক্যান স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস, এবার 70% আর 65% এ তো ইংলিশও বলতে পারছে আর এরা হিন্দি বলতে পারছে, সে একই রকম, আর এই জায়গাটা আছে 73%, তার মানে এ বোধ বলতে পারছে, বলতে পারছে। তাহলে আমরা প্রথমে কী করবো, আগেরটার মতো এবার 70 + 65 মানে আমরা পাচ্ছি 135 যারা ইংলিশ হিন্দি দুটোই বলছে, ইংলিশও বলছে হিন্দি বলছে, কিন্তু এখানে 73 দুবার ক্যালকুলেট হয়েছে। তাহলে আমরা কী করবো, বোথ ল্যাঙ্গুয়েজেস বলতে পারছে কতজন, 135 - 73 মানে 62% বোথ ল্যাঙ্গুয়েজ বলতে পারছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে তাহলে এতটাই, ধন্যবাদ।